হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটারে অপ্রয়োজনীয় সফটওয়্যার অটোমেটিকলি ইনস্টল হয়ে যায় এবং দেখা যায় যে আমরা যখন সেই সফটওয়্যারটিকে আনইনস্টল করতে যাই সেটি আনইনস্টল হয় না, অথবা আমরা দেখা যায় অনেক সময় আমাদের প্রয়োজনীয় কোনো সফটওয়্যারকে ইনস্টল করার প্রয়োজন হয় বা সেটা ইনস্টল হয় না। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা এই ইস্যুটি ফিক্স করবেন। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সো সেই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে একটি সিম্পল অ্যাপস ডাউনলোড করতে হবে ইন্টারনেট থেকে। আপনি জাস্ট আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন মাইক্রোসফট প্রোগ্রাম ইনস্টল অ্যান্ড দেন সার্চে ক্লিক করুন। আপনি পেয়ে যাবেন ফিক্স প্রবলেম দ্যাট ব্লক প্রোগ্রাম ফ্রম বিং ইনস্টল আর ইনস্টল। এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করলে পেয়ে যাবেন, এখানে মাইক্রোসফট তারা বলছে যে যদি আপনার কোনো ধরনের প্রোগ্রাম ইনস্টল না হয় বা রিমুভ না হয় আপনি চাইলে তাদের এই টুলসটি ডাউনলোড করতে পারেন। সো আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক এই অ্যাপসটির লিঙ্ক এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাই ডাইরেক্টলি জাম্প করে জাস্ট এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সো আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করছি অ্যান্ড দেন অটোমেটিক এখানে পপ আপ অ্যাপিয়ার করবে। সো আমি জাস্ট সেভে ক্লিক করছি অ্যান্ড দেন অলরেডি এটা অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করি। সো যখন আপনি ওপেনে ক্লিক করবেন আপনাকে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে আপনাকে দেখাচ্ছে যে প্রোগ্রাম ইনস্টল অ্যান্ড আনইনস্টল ট্রাবল শুটার। সো আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করছি অ্যান্ড দেন আপনাকে তা দেখাবে যে প্রোগ্রাম ইনস্টল ও আনইনস্টল ট্রাবল শুটার আপনি কোন ধরনের চাচ্ছেন। আপনি কি চাচ্ছেন কোন ধরনের সফটওয়্যার ইনস্টল হতে আপনার কম্পিউটার সমস্যা হচ্ছে, অথবা আপনি চাচ্ছেন যে কোন ধরনের সফটওয়্যার যেগুলো কিনা আপনি অলরেডি ইনস্টল করেছেন এবং আপনি চাচ্ছেন যে আনইনস্টল করার জন্য সেই সমস্যা, তাহলে আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনি যেই ইস্যুটিস। সো এক্সাম্পল শো আমি চুজ করে নিলাম যেমন আনইনস্টলিং প্রবলেম এবং এখানে আপনাকে ডিটেক্টিং প্রবলেম, সো আপনাকে তারা খুঁজে বের করবে এবং এখানে দেখাবে যে আপনার কম্পিউটারে যে যে সফটওয়্যারগুলো অলরেডি ইনস্টল করা আছে আপনি সেই সফটওয়্যারগুলো সম্পূর্ণ লিস্টে এখানে অ্যাপিয়ার করবে। এবং আপনি যদি চান যে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করার জন্য, তাহলে এখান থেকে খুব ইজিলি সেই সফটওয়্যারটি নিয়ে নিতে পারেন। এক্সাম্পল সব আমি এখান থেকে এই সফটওয়্যারটি নিয়ে নিলাম অ্যান্ড দেন আমি নেক্সটে ক্লিক করছি এবং এখানে দেখাচ্ছে যে স্পিচ অ্যালা আনইনস্টল অ্যান্ড ক্লিন আপ ক্লিক ক্যান্সেল টু এক্সিট দ্য ট্রাবল শুটার অর নো ট্রাই আদার ফিক্স। সো ইয়েস ট্রাই টু আনইনস্টল আপনি যদি চান, তাহলে অথবা আপনি চাইলে নো ট্রাই করতে পারেন। সো আমি চাচ্ছি যে আনইনস্টল করার জন্য, সো আমি জাস্ট এখানে ইয়েসে ক্লিক করবো এবং অটোমেটিক এটা আমার কম্পিউটার থেকে আনইনস্টল করে দিবে, যেটা কিনা আমি নর্মালি যখন কন্ট্রোল প্যানেলে গিয়ে কোনো ধরনের সফটওয়্যার আনইনস্টল করতে চাতাম, হয়তো বা যে সফটওয়্যারগুলো আমার কম্পিউটারে আনইনস্টল হয় না আমি চাইলে এই ইজিলি এই সফটওয়্যারটি এই যে টুলসটির মাধ্যমে আমি চাইলে কোনো কিছু খুব সহজে আনইনস্টল করতে পারবো। ইভেন আপনি যদি চাল কোনো সফটওয়্যার ইনস্টল করতে সেমভাবে জাস্ট সফটওয়্যারটি রান করুন। এক্সাম্পল আমি ডাউনলোডে যাচ্ছি অ্যান্ড দেন সফটওয়্যারটি ওপেন করছি অ্যান্ড দেন দেখাচ্ছি যে আপনার কীভাবে ইনস্টল ইস্যুজে। সেমভাবে নেক্সটে গিয়ে আপনাকে তারা অপশন দিবে আপনি কি চাচ্ছেন কোনো সফটওয়্যার ইনস্টলিং, সো ইনস্টলে ক্লিক করুন অ্যান্ড দেন তারা আপনাকে অপশন দিবে অ্যাকসেপ্টার থিংস যে কোন সফটওয়্যারটি আপনার ইনস্টল করতে প্রবলেম হচ্ছে সেই সফটওয়্যারগুলোর লিস্ট। আর যদি নট লিস্টে থাকে তাহলে এখানে উপরে একদম উপরে নট লিস্টে ক্লিক করে আপনি চুজ করতে পারেন এবং এভাবে খুব সহজে আপনি চাইলে যে কোনো সফটওয়্যারকে ইনস্টল বা আনইনস্টল করতে পারেন, যেটি কিনা নর্মালি ইনস্টল বা আনইনস্টল হয় না। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তোবা এই ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।